না জানি আমার আল্লাহ কত সুন্দর, আল্লাহ একবার চল চল পয়গম্বরের দরবারে যাব, আমিও কালেমা পড়ে মুসলমান হব। বোনের বোনকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয় সাহাবায়ে কিরাম বসে আছে রে ভাই, ওমর আসতেছে তরবারি হাতে, ভয় আছে না নাই? ডাক দিয়া বলে পয়গম্বর ওমর আসতেছে, আমরা কি রেডি হব নাকি? আল্লাহ রসুল বলেন না না রেডি হওয়ার দরকার নাই, ওমর আমাকে মারার জন্য আসে না, নিজেই মরার জন্য আসতেছে। আল্লাহ আপনি কিভাবে জানেন? পয় কিছুক্ষণ আগে পয়গম্বর আমি নবীকে জিবরিল জানাই দিয়েছে অমরের জন্য রাস্তা করে দেয়া হলো, অমর সামনে এসে তরবারি তুইয়া এমন ভাবে বইছে কেমন যেন একজন মুসাফির। ডাক দিয়া বলে পয়গম্বর ক্ষমা করে দেন, মাফ করে দেন, না বুঝে আপনাকে মারার জন্য আইছিলাম। ও নবী আমার এই যে কোরআন হাতে, কোরআন দেখে আমার ভয় লেগে গেল, ও পয়গম্বর আমাকে তরবারি দিয়ে মারেন, আমার গর্দানটা নিয়ে নেন, তবে তার আগে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আমাকে পড়ায় দেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরাত আনসিরাতে মুস্তাফা দরতামি সেই অমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহু আকবার বলে দাঁড়াই গেলেন। ডাক দিয়া বলে বেঈমান কাফের দল, এক মিনিট আগে ছিলাম আমি বেঈমান, এখন আমি হইলাম ইমানদার, আল্লাহু আকবার। আয় আয় কার বুকের পাটা আছে, আমি খত্তাবের ছেলে ওমর, আমার তরবারির সামনে আসবে কারো কোনো সাহস নাই। ওমর ডাক দেয়া বলে পয়গম্বর গোপনে গোপনে কালেমার দাওয়াত দিছেন, হবে না, আমি কালেমা পড়ে মুসলমান হইছি, মক্কার কাফেরদেরকে বুঝাইতে চাই, এখন একটা কালেমার মিছিল নিয়ে হাজির হব, আল্লাহু আকবার। রাসূল বলে না ওমর ঠান্ডা হবে না, ঠান্ডা হব না, কারণ ওমরের এত পাওয়ার, এত পাওয়ার, আগে ছিল জাহেল, জাহেল অর্থ কি মূর্খ, জাহেল অর্থ কি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইমান তাজা হয়ে উঠছে, আল্লাহু আকবার। কালেমার দাওয়াত নিয়ে স্লোগান দিয়া মক্কার দিকে রওনা হয়েছে, আবু জাহেল উৎপা সাহেব মিটিং করতেছে, মিছিলের আওয়াজ পাইয়া বাইরে আসছে, কার এত বড় সাহস? তাকায় সামনে যে দেখে হযরত ওমর সামনে, আপনাদের এলাকায় বিড়াল আছে নাকি? কথা কই না, বিড়াল আছে? বিড়াল পালে? কুকুর? কুকুরও আছে, কুকুর দেখলে বিড়াল কি সালাম দিয়ে আগায় যায় না সালাম দিয়ে পিছনে যায়? কথা কই না, পিছনে যায় না। কুকুরকে দেখে যেরকম ভাবে বিড়াল দৌড় শুরু করছে পিছনের দিকে, হযরত ওমরকে দেখে আবু জাহেল উৎপা সাহেব পিছনের দিকে দৌড় শুরু করছে, আল্লাহু আকবার। আর সেই ওমরের মতন মানুষ তৈরি হয় এই মাদ্রাসায়, কথা বলেন ঠিক কি না? বহু দূরের কথা, বহু আগের কথা, দুই যুবক দোস্ত, দুই যুবক দোস্ত, দোস্ত এমন বন্ধুত্ব আপনাদের ভিতরে এরকম আছে না? দোস্ত পাতাম না, বন্ধু থাকে না, এখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি কি জুনো ফ্রেন্ড গুলো আছে, একথা হয় না, আছে না নাই? কি ভালোবাসা দিবস নাকি কালকে, সকালবেলা আসলাম ফুল দেখলাম, আমার সফর সঙ্গী বলতেছে হুজুর ফুল আর ফুল আর ফুল আর ফুল,
হায় হায় রে ভালোবাসা দিবস করবে, এটা কতটুকু জায়েজ? মাঝে মাঝে বলে হুজুর প্রেম করা তো জায়েজ আছে। বলে কেমনে? ওই যে লাইলি মজনু করছে, ওই যে ইউসুফ জুলেখা করছে, নাউজুবিল্লাহ বলেন, এই ইউসুফ জুলেখা প্রেম করছে, এটা বললে ইমান থাকবে? ইমান যাবে এক এক পিলে এক দরজা দিয়া আরেক পিলে বউ তালাক হয়ে যাবে, বিনি তালাকে, কথা বলেন ঠিক কিনা? তবে যে কথা বলতেছিলাম, দুই যুবক বন্ধু, এমন বন্ধু হয়েছে, এই বন্ধু দুইজন সফরে রওনা করছে। সফরে রওনা করলে জঙ্গলে সফর করতেছে। এখন এক বন্ধু বলে তুমি রান্না করো, আমি আগামীকাল রান্ধবো। এরকম অনেক সময় হয় না, রান্না করেন বাক করে নয়, তাবলিগ জামাতে গেলে যেরকম হয়, হ্যাঁ কথা বলেন। তখন ঠিক আছে, বন্ধু রান্না করতেছে, আরেক বন্ধু শুয়ে আছে। শুয়ে থাকার পর বন্ধু দেখতেছে কেমনে রান্না করে, উনি কিন্তু ঘুমায়নি। তা আমাদের সাধারণত যে চুলার আগুন যদি নিভে যায়, আমাদের মা বোনেরা কি করে? মেজকাঠি দিয়ে জ্বালায়, অথবা গ্যাস লাইট দিয়ে জ্বালায়, অথবা ভূ দেয়, কথা বলেন ঠিক কিনা? এখন আগুন যখন নিভে যায়, আর নিজের হাত ঢুকোই দিয়ে এরকম দূরে নাড়াচাড়া দেয়, এমনি আগুন ধরে যায়। আল্লাহ উপর বলবেন না, আরো জোরে বলেন, দাঁড়ানো ভাইরা বসার জায়গা পালি বসে পড়বেন, আর একটু চাপটা সামনের দিকে আগায় বসেন, ফাঁকা জায়গায় এখন শয়তানে খুঁচাইতে থাকে, আরে তুই বাইরে যাবি না, কত অসঙ্গী, কথা বলেন ঠিক কিনা? একটু আগায় বসেন আর আমার কথাগুলো শোনেন সুন্দর করে। সুন্দর একটা কথা, বন্ধু পাতাইতে হবে, অমন ভালো একজন নেককার বন্ধু পাতাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এমন একজনের সাথে বন্ধু পাতাই যায় কি ব্যাপার, হাত পড়ে না, এরকম বারবার দেখার পরে বন্ধু ওই শোয়া অবস্থায় ছিল, বসে বসে বসার থেকে খাড়াইছে, খাড়াইয়া সামনে এসে বলে, বন্ধু তোমার একটা গোপন রহস্য দেখে ফেলাইছে। কি রহস্য ভাই? গোপন রহস্য দেখে ফেলেছি। বলে কি গোপন রহস্য দেখছো? কয় আগুন জ্বালাইবা নিভে গেলি, তুমি জ্বালাও না, হাত দিয়ে জ্বালাই ফেলাও, সুবহানাল্লাহ বলে। এখন বন্ধু বলতেছে, বন্ধু এই যে আগুন আমি হাত দিয়ে জ্বালাই ফেলাই, হাত লাড়াচাড়া দিয়ে জ্বালাই ফেলাই, এটা আমার কোনো কেরামতি না, আমার বড় বড়ত্ব নয়, এটা একজন বেদনা মাসুম মহিলার দোয়া কবুল হয়েছে। আল্লাহ আকবর বলবেন না, আরো জোরে বলেন আল্লাহ আকবর। বেগুনা মাসুম মহিলার দোয়া কবুল হয়েছে। বলে সেটা কি রকম আমি জানতে চাই, কয় তুমি শোনো। বলতেছে, বন্ধু আমার বাবা অনেক ধনী মানুষ ছিল। কি ছিল? অনেক ধনী ছিল, টাকা পয়সার অভাব নাই, আমার জীবনটা ছিল এলোমেলো। আমাদের সমাজে যেরকম বড় লোকের সন্তান এরকম হয়, কথা বলেন ঠিক কিনা? জীবনটা ছিল এলোমেলো, আমি মদ পান করতাম, একদিন হঠাৎ করে আমি ছাদের উপরে যাইয়া মদ পান করতেছি, আমার পাশের বাড়ি একজন মহিলা, যুবতী নারী, পদ্মশীল নিকার মহিলা, আমি ছাদের উপর থেকে তাকাই, দেখি মহিলা বাড়ির ভিতরে ঢোকে, পদ্মার ফাঁক দিয়ে তার চেহারাটা দেখে ফেললাম, চেহারাটা দেখছি এত সুন্দর, এত সুন্দর, মনটা কেড়ে গেছে, নিয়ে গেছে, মনের ভিতরে ঢুকে গেছে। আমি অনেক সময় বললাম তাকে আই লাভ ইউ অফার দিলাম, সে কিন্তু আমি যেমন আই লাভ ইউ মার্কা, সে কিন্তু আই লাভ ইউ মার্কা না, কথা বলেন ঠিক কিনা? আমি পিজিন মার্কা, সে কিন্তু পদ্মা মার্কা, আল্লাহু আকবার। আমি প্রস্তাব দিলাম, আমাকে না খুশ বলে দিল, অবশেষে ব্যর্থ হইয়া আমার বাবাকে বললাম, বাবা ওই মেয়েকে যদি আমার সঙ্গে বিবাহ করাই না দাও, আমি কিন্তু মারা যাব। একমাত্র সন্তান, টাকা পয়সার অভাব নাই, সন্তানের কথায় হাজির হইছে মেয়ের বাবার কাছে, যাইয়া ডাক দিয়া বলে, ও ভাই তোমার মেয়েটাকে আমার ছেলের সঙ্গে বিবাহ দাও। পায় দোস্ত, আমি আমার চরিত্র কি এত খারাপ, এলাকার সবাই জানতো, তবে মেয়ে যেমন নেককার, তার চাইতে বড় নেককার হলো তার বাবা, সুবহানাল্লাহ। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতার সত সালে তাত বেরিয়া, কথা বলেন ঠিক কিনা? মুমিনের সঙ্গে মুমিন মেলে, বিড়ি খাওয়ার সঙ্গে বিড়ি খাওয়া মেলে, আছে না নাই, কাফের সঙ্গে কাফের মেলে, সরের সঙ্গে সরের বন্ধুত্ব হয়, কথা কন ঠিক কিনা? নামাজির সঙ্গে নামাজির বন্ধুত্ব হয়। তাকে বলছে, না ভাই টাকা দিয়ে আমি মেয়ে বিবাহ দিব না, চলে যাও।
আমি একজন নেককার সন্তানের সঙ্গে মেয়ে বিবাহ দেব। লম্বা কথা ছোট করে বলবো ভাই, এবার বলতেছে ঠিক আছে। এই ঘটনা হওয়ার পর মেয়েটাকে ঠিকই একজন নেককার সন্তানের সঙ্গে বিবাহ দিছে। বিবাহ দেওয়ার পর তিনটা বাচ্চা হয়েছে, কয়টা? তিনটা বাচ্চা হওয়ার পর ওই মহিলার স্বামীর অসুস্থ, এত বড় একটা বিশাল একটা অসুখ হয়েছে। ওই অসুখের কারণে ওই তার স্বামী মারা গেছে, কিন্তু তার জীবনে এত বড় একটা দুর্ঘটনা আমি কিন্তু জানি না। তবে ওই সময় এমন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, এমন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, এলাকায় কোনো খাবার নাই, রাহা জানি শুরু হয়ে গেছে। আমার বাবা তখনও ধনী মানুষ, আমার বাবা